Students of class 8, welcome to online class English. Today's task is a revision of part 1, lesson 4 and the task of part 2, lesson 4. And you have some home tasks from grammar. So, follow the board. In the last class, you have learned lesson 4. The Great Escape. The Great Escape, Mohan Niskriti, Mohan Palayan, Pali Java. The writer is Subhato Bose. At first, revise the first part. In the last class, we have learned that Netaji Subhash Chandra Bose was a great freedom fighter, and the British put him home arrest, and he escaped from that place. And this story, this passage tells us how he escaped from his home and went abroad. Page 31. সুভাষকে দেখে মনে হচ্ছে রোগা পাতলা বিবর্ণ মুখে অর্ধগোছলো দাড়ি সুভাষ সে বালিশে হেলান দিয়েছিল অসুস্থ অবস্থায় ছিল যখন সিসি তার ভাইপো বা ভাগনা সুভাষের ঘরে প্রবেশ করল আর সময় ছিল ডিসেম্বর মাসের বিকেলবেলা সুভাষ তাকে বিছানার ডান দিকে বসতে বললেন এবং তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার হয়ে একটা কাজ করতে পারবে শিশির মাথা নেড়ে সম্মতি জানাল সে বলল হ্যাঁ বলুন কি করতে হবে কাজটা হলো যে তোমাকে পরিকল্পনা করতে হবে সাহায্য করতে হবে কিভাবে সুভাষ এই ভারত থেকে পালাতে পারে শিশিরকে গাড়ি চালিয়ে তার কাকাকে গভীর রাতে কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে নিয়ে যেতে হবে সেখান থেকে সে বিদেশে বা অন্য জায়গায় চলে যাবে কাছাকাছি হাওড়া স্টেশন থেকে যাবে না কারণ সেখানে অনেক লোক তো তারপরে সুভাষ এই প্ল্যান বা এই কথা বলার পরে সে কি করলো সে নিজের বাড়িতে গেল সেটা হচ্ছে ওয়ান উরবান পার্ক শিশির বাড়ি হচ্ছে ওয়ান উরবান পার্ক সে তার বাড়িতে গেল উত্তেজনা চেপে এবং বিস্মিত হয়ে আর সুভাষের বাড়ি যেটা হচ্ছে এলগিন রোড সেখানে কিন্তু পুলিশ পাহারা দেয় পুলিশ তার বাড়িতে কড়া নজর রাখে সবসময় তার বাড়ির পাশ দিয়ে সামনে দিয়ে হেঁটে যায় আর দেখে কে আসছে কে যাচ্ছে সুভাষ আছে কি নেই সবসময় তারা খেয়াল রাখে দেখে কিন্তু এই শিশির আসছে এটা কিন্তু স্বাভাবিক শিশির তা অসুস্থ যে কাকার সঙ্গে দেখা করতে আসছে এটা কিন্তু স্বাভাবিক কারণ সুভাষ আগে থেকেই এর জন্য অতিরিক্ত অজুহাত দেখিয়ে রেখেছিল সে ব্রিটিশ পুলিশদের বলে রেখেছিল যে আমি অসুস্থ আমার জন্য শিশির কিছু খাবার কিছু ওষুধ নিয়ে আসবে তাকে অ্যালাউ করবে তাকে আসতে দেবে তাই জন্য শিশির কিন্তু আসতে পারত আর শিশির ভালো রেডিও অপারেট করতে পারত সে বিভিন্ন চ্যানেল ভালো করে সেন্টার ধরতে পারত আর সে সুভাষকে বিদেশি খবর সম্প্রচার শুনতে সাহায্য করত কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খবরগুলো শোনাত সুভাষ আশিসির পালানোর বিভিন্ন উপায় আলোচনা করলেন এবং শেষ পর্যন্ত তারা ঠিক করলেন তারা কিন্তু মেন গেট দিয়েই পালাবেন সাধারণভাবে মেন গেট দিয়েই কিন্তু তারা পালিয়ে যাবে শিশিরের একটা গাড়ি আছে যার নাম হচ্ছে ওয়ান্ডারার আর তারা এই গাড়িটা করেই এই ঘর থেকে পালাবে মেন গেট দিয়ে পালাবে সবার সামনে দিয়ে যাতে তারা মনে করে ব্রিটিশ পুলিশ মনে করে যে শিশির এসছে গাড়ি করে আর শিশি চলে গেল আসলে সুভাষ সেই গাড়ি করেই পালাবে বলে ঠিক করলো Now,
পেজ 34 সুভাষ আকবর শাহকে বার্তা পাঠালো। আকবর শাহকে ডাকলো যাতে সে কলকাতায় আসতে পারে। আকবর শাহ একজন সহযোদ্ধা, সেও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে একজন যোদ্ধা, একজন বিপ্লবী। সে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কাজ করে এবং তাকে সুভাষের পাল্লাতে সাহায্য করতে হবে। আকবর শাহ কলকাতায় এলেন, তার সঙ্গে শিশিরের পরিচয় হলো। তারা একসঙ্গে মধ্য কলকাতার দোকানে গিয়ে সুভাষের জন্য ঢলা পায়জামা, কালো টুপি, তার সঙ্গে সঙ্গে একটা সুটকেস, একটা বিছানা, গোল বিছানা, জামা কাপড়, পালিশ কিনল। সুভাষকে এইগুলোকে নিয়ে যাত্রা করতে হবে। তারপরে শিশির একটা ছাপাখানা দোকানে গেল, সেখানে গিয়ে একটা নকল পরিচয়পত্র তৈরি করার জন্য আদেশ দিলেন। একটা ফলস আইডেন্টিটি কার্ড, তাতে লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে সুভাষের মিথ্যা পরিচয়। এটা নিয়েই সুভাষকে ভ্রমণ করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে এটা সুভাষ। যখনই কেউ সন্দেহ করবে, আপনাদের থেকে তো মনে হচ্ছে সুভাষ মতো, দেখি দেখি, তখন সে কার্ড দেখাবে আর বলবে নাও আই এম মোহাম্মদ শাহউদ্দিন। নাও টুডেস টাস্ক 34 পেজ, আজকের পার্ট 2 টাস্কটা হচ্ছে অন 16 জানুয়ারি থেকে টু রেস্ট শেষ পর্যন্ত, রেস্ট মানে বাকিটা শেষ পর্যন্ত। অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। 16 জানুয়ারি 1931 সালে শিশির তাড়াতাড়ি তার রাতের খাবার শেষ করেছে এবং সে এলগিন রোডে চলে গেছে অ্যারাউন্ড 8:30 PM, রাত 8:30 সময়। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, সে গাড়িটাকে রেখেছে বাড়ির পেছন দিকে, বাড়ির পেছন দিকে সে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। শিশির এবং সুভাষ তাদের এই পালানোর যে পরিকল্পনাটা পুরো গোপন রেখেছে, তার চেষ্টা করেছে যেন এই ব্যাপারটা কেউ না জানে। তো শিশির সুভাষ তারা এই পালানোর পরিকল্পনাটা পুরো গোপন রেখেছে। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন ডুইচে। তাদের বাড়ির কেউ জানত না যে সুভাষ শিশির পালিয়ে যাচ্ছে, শুধুমাত্র দুজন ছাড়া, একটা হচ্ছে তার ভাইজি ইলা এবং তার কুতুতো ভাই ডুইচেন। এরা জানত যে সুভাষ পালাবে, বাকি আর কেউ কিন্তু জানত না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ আর শিশির তারা অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না বোস ফ্যামিলির বাকি লোকেরা ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে লাগলো। মানে 8:30 সময় খাওয়া দাওয়ার পরে তারা ওয়েট করতে লাগলো, জেগে বসে রইল যে কখন বাকি লোকেরা সব হয়ে যাবে এবং কখন তারা পালাবে। সুভাষ হ্যাড চেঞ্জ ইন টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষচন্দ্র বসু তার পোশাকটা পাল্টে নিলেন, তিনি ছদ্মবেশ ধারণ করলেন যাতে সব বুঝতে পারে যে তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, তিনি এক লম্বা বাদামি কোট পরলেন, ব্যাগি সালোয়ার্স ঢলা পায়জামা পরলেন, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ একটা কালো টুপি পরলেন, কালো টুপি, লম্বা একটা পায়জামা, বাদামি কোট আর লম্বা পায়জামা, ঢলা পায়জামা পরলেন। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটেকলস, তিনি একটা সোনালি
কাঠামোযুক্ত বা সোনালি ফ্রেমের একটা চশমা পরলেন, যাতে তাকে কেউ চিনতে না পারে, ছদ্মবেশ ধারণ করলেন। ইট ওয়াজ 1:35 AM, তখন বাজে রাত 1:35, দেড়টার পরে, রাত দেড়টার পরে 1:35 বেজে গেছে। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাত ছিল চন্দ্রালোকিত, জ্যোৎস্না রাত ছিল, জ্যোৎস্না রাত, চন্দ্রালোকিত রাত ছিল। ডুইজেন সিগন্যাল ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, তখন ডুইজেন ওপর থেকে সংকেত দিল, উপরে শীতে সংকেত দিল যে আশেপাশে কোনো পুলিশ নেই, পুলিশ এখন পাহাড়ার পাহাড়ায় নেই। বাই ডে, সেই দিনে দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপোই, সেই দিনে পুলিশরা একটা খাটিয়ার উপরে বসছিল, চারপোই মানে চার পায়ার খাটিয়াকে বলে চারপোই, অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবান রোড, এলগিন রোড আর উডবান রোডের মাঝখানে একটা কোণে তারা খাটিয়া পেতে বসছিল। দে বেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষের হাউস, তারা সুভাষের বাড়ির সামনে দিয়ে, সুভাষের বাড়ির সামনে দিয়ে কিন্তু যাওয়া আসা করে পাহাড়া দেয়। পেস্ট আপ মানে হাঁটা, এই পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে হাঁটাচলা করা, তার সুভাষের বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করে পাহাড়া দেয়। অন দ্য কুল উইন্টার নাইট, সেই ঠান্ডা শীতের রাতে অফ 16 জানুয়ারি, 16 জানুয়ারি ঠান্ডা শীতের রাতে, দে হ্যাড প্রিফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, তারা কিন্তু উষ্ণ ব্ল্যাঙ্কেটের আরাম নিচ্ছিল, উষ্ণ ব্ল্যাঙ্কেট বা কম্বলের আরাম নিচ্ছিল অন দ্য চারপোই। আসলে সেদিন ছিল খুব ঠান্ডা হওয়ার জন্য তারা কিন্তু আর হাঁটাচলা করে পাহাড়ে যেতে পারেনি। আর তখন রাত 1:30 বাজে, ভাবছে যে সুভাষ নিশ্চয়ই ঘুমিয়ে গেছে, এই জন্য তারা একটু রেস্ট নিচ্ছে। দেয়ার সাম ওয়ার্ড নোটস, কেবল মানে টেলিগ্রাফ বার্তা পাঠিয়েছিল, ফ্রন্টিয়ার মানে হচ্ছে বর্ডার সীমানা, প্রভিন্সেস মানে হচ্ছে অঞ্চল রিজিয়ন্স, ব্যাগি মানে হচ্ছে লুজ ফিটিং ঢলা, ফেজ মানে হচ্ছে একটা কালো টুপি মানে টুপি, এ ফেল্ট ক্যাপ শেপড লাইক ফ্ল্যাট টপড কোন একটা কালো টুপি, আর বেডরোল মানে হচ্ছে বিছানা যেটাকে গুটি রাখা যাবে, গোল গোল করে গুটিয়ে রাখা যাবে, সেটা হচ্ছে বেডরোল। নাও দ্য লাস্ট পার্ট, পেজ 36, তাহলে তারা দুজনের কাছ থেকে সংকেত পেল যে কোনো পুলিশম্যান কাছাকাছি নেই, তাই তারা সহজেই মেন গেট দিয়ে পালাতে পারে। সুভাষ অ্যান্ড সিসি হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর, সুভাষ এবং সিসি তারা এই বাড়ির লম্বা যে বারান্দা, সেই বারান্দার মধ্যে তারা দুজন আলিঙ্গন করল, একে অপরের গলায় মিলল, অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, এবং পিছনের সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে গাড়ির কাছে গেল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ গাড়ির পিছনে বসল, সিসি ড্রোভ দ্য কার, আর সিসির গাড়ি চালাল, সিসির গাড়ি চালাল, আর সুভাষ গাড়ির পিছন দিকে বসল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড, সে গাড়ি চালু করলো আর 38/2 এলগিন রোড থেকে যাত্রা শুরু করলো। As he had done on so many past occasions, যেমন করে আগে অনেকবার সেই করেছে, সে আগে অনেকবার গাড়ি নিয়ে এসছে আর গাড়ি নিয়ে চলে গেছে, তেমন করেই সে এবার সুভাষকে নিয়ে একা এসছে আর সুভাষকে নিয়ে গাড়ি করে চলে গেল, কেউ বুঝতে পারলো না যে সুভাষ তার মধ্যে আছে। At Subhash's Elgin Road residence, সুভাষের এলগিন রোডের বাড়িতে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, ঘরে আলো জ্বলছিল,
তার বাড়িতে আলো জ্বলছিল কেন না টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার এটা বোঝানোর জন্য যে সে তখনও সেখানে ছিল সে বাড়ির মধ্যে ছিল এটা বোঝানোর জন্য ঘরে লাইট জ্বেলে চলে গেছিল আমরা অনেক সময় এটা করি যে রাতেবেলায় কেউ যদি বাইরে বাড়ি বাইরে যায় পার্টিতে যায় বা ঘর ফাঁকা কেউ নেই তখন লাইট জ্বেলে চলে যায় যাতে লোকেরা বা অন্য কেউ এসে বুঝতে পারে যে বাড়ির মধ্যে কেউ আছে অনেকে আছে ডোর জোর টিভি সাউন্ড দিয়ে চলে যায় যাতে চোর চুরি করতে এসে বা অন্য কেউ লোক বুঝতে পারে যে হ্যাঁ বাড়িতে লোকেরা আছে টিভি দেখছে তার এই জন্য কেউ ঢুকে না তো যাই হোক সুভাষ কিন্তু তার বাড়িতে লাইট জ্বেলে চলে গেল যাতে সবাই দেখলে পুলিশ যদি দেখে পড়ে দেখি তো সুভাষ কি করছে তখন যেন দেখতে পারে যে লাইট জ্বলছে তারপরে সুভাষ জেগে আছে বা সুভাষ আছে অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট যখন কলকাতা ঘুমিয়েছিল আঙ্কেল অ্যান্ড নেফিউ এই কাকা ভাই মিলে ক্রসড হাওড়া ব্রিজ তারা হাওড়া ব্রিজ পেরিয়ে গেল অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসেন্টস এবং তারা শহরের যে সীমানা সেটা পেরিয়ে গেল কলকাতা শহরের সীমানা পেরিয়ে চলে গেল সুভাষ পোর্ট সিসির কফি ফ্রম এ থার্মোস সুভাষ সিসিরকে তার ফ্লাক্স থেকে কফি ঢেলে দিল তারপরে দে শেয়ার্ড এ ফিউ অ্যাংসিয়াস মোমেন্টস টুগেদার তারা কিছুক্ষণ ভয়ে চিন্তায় উদ্বিগ্ন হয়ে সময় কাটালো হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স যখন গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল তারা চিন্তায় ভয়ে সময় কাটালো যখন গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল ইট স্টার্টেড এগেইন আবার গাড়ির ইঞ্জিনটা শুরু চালু হয়ে গেল অ্যান্ড সিসির ড্যাশ অ্যাট হাই স্পিড এবং সিসির প্রচণ্ড গতিতে গাড়ি চালালো থ্রু দ্য ডার্ক নাইট অন্ধকার রাতের মধ্যে দিয়ে সিসির জোরে গাড়ি চালালো তারপরে সাত গাড়ি চালিয়ে অ্যাট অ্যারাউন্ড 8:30 AM সকাল 8:30 সময় দে অ্যারাইভড অ্যাট বারাড়ি নিয়ার ধানবাদ তারা পৌঁছে গেল ধানবাদের কাছে বারাড়ি জায়গায় দে পুটা অ্যাট দ্য হাউস অফ সিসির ব্রাদার অশোক তারা সিসিরের ভাই অশোকের বাড়িতে থাকলো পুটামনে থাকা এটা ফিজাল ভাব পুটামনে যে স্টে বা লিভ বাস করা সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন তখনও কিন্তু সুভাষ তার ছদ্মবেশ ধারণ করেছিল সে তার ছদ্মবেশ খুলে দেয়নি কারণ তখনও সে সেফ ছিল না আর কি সে তখনও ছদ্মবেশ ধারণ করেছিল মোহাম্মদ জিয়াউদ্দিনের অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস আর সে বলেছিল যে সে ব্যবসার কাজে এসছে অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে এবং তাকে দিনের বেলায় একটা ঘর দেওয়া হয়েছিল বিশ্রাম করার জন্য দে মেট তারা সাক্ষাৎ করলো অ্যান্ড টকড কথা বললো ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলা অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার আর তাড়াতাড়ি তারা খাবার খেয়ে নিল মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন তারপরে খাওয়া দাওয়ার পরে মোহাম্মদ জিয়াউদ্দিন একাই চলে গেল ঘর থেকে বেরিয়ে গেল গোমো স্টেশনের উদ্দেশ্যে হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে যেটা ছিল কিছু সেখান থেকে কিছুক্ষণ দূরে সেখান থেকে কিছুটা দূরে গোমো স্টেশনের উদ্দেশ্যে সুভাষ একাই রওনা দিলেন হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস বাড়ি থেকে কিছুটা দূরে সিসির পিক হিম আপ ইন ইজ ওয়ান্ডারার সিসির মানে ঘর থেকে একসঙ্গে বেরোয়নি আগে সুভাষ বেরোলো সে বললো দিল্লি কালকা মেল ধরতে যাবো তো গোমো স্টেশনের উদ্দেশ্যে তিনি একাই রওনা হলেন সিসির কিছুক্ষণ পর বেরোলেন এটা বোঝানোর জন্য যে তারা একসঙ্গে ভ্রমণ করছে না তারা আলাদা তো যাই হোক সিসির কিছুক্ষণ পরে বেরোলেন বেরোনোর পরে সিসির পিক টিম আপ ইন ইজ ওয়ান্ডারার বাড়ি থেকে কিছুটা দূরে তাকে আবার নিজের গাড়িতে তুলে নিলেন অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন এবং দুজন মিলে রেল স্টেশনের উদ্দেশ্যে চলে গেলেন দে রিস্ট গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট তারা
জ্যোৎস্নারাতে এই মুলি গোমো স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, চলে গেলেন। তারা পৌঁছে গেলেন স্টেশনে, আর এসলিডি পটার একটা ঘুমে আচ্ছন্ন পুলি, এই ঘুমে আচ্ছন্ন পুলি কালেক্টর দেয়ার লাগে তার মালপত্র নিলেন। তারা একটা কুলিকে হায়ার করলেন, ভাড়া করলেন, যে কুলিটা সবাসের মালপত্রগুলো মাথায় করে বয়ে নিয়ে গেলেন। আর একটা অ্যাডভান্টেজ, একটা সুবিধা হচ্ছে কি না, কুলিটা ঘুমে আচ্ছন্ন ছিল, তার মানে সে ভালোভাবে সুভাষকে চিনতে পারবে না বা দেখতে পারবে না। যদি কেউ প্রশ্ন করে কাকে নিয়ে গেছিলে, কাকে দেখেছিলে, তখন সে কিন্তু বলতে পারবে না যে আমি সুভাষকে দেখেছিলাম বা এরকম লোককে দেখেছিলাম, কারণ সে ঘুমে আচ্ছন্ন ছিল। এটা একটা প্লাস পয়েন্ট সুভাষের জন্য। তারপরে যখন সবকিছু হয়ে গেল, সুভাষ এবার চলে যাবে, স্টেশনে পৌঁছে গেছে, ট্রেন আসবে কিছুক্ষণ পরে। সুভাষ বলছেন, আই এম অফ, আমি আসছি, ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও, আমি আসছি, তুমি চলে যাও। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ শিশিরকে শেষ কথা, বিদায়ী কথা হিসাবে এই কথাটাই বলল। শিশির ওয়াশে মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির দেখল সুভাষকে যে সে রেলওয়ে ওভারব্রিজ দিয়ে উঠছে, অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং হেঁটে যাচ্ছে উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, তার সাধারণ রাজকীয় হাঁটার মাধ্যমে। যখন সুভাষ হাঁটত চমৎকার সুন্দর লাগতো হাঁটার ভঙ্গিটা, তো সেইভাবেই তিনি সেখান থেকে হেঁটে চলে গেলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড, তিনি উল্টো দিকে যে প্ল্যাটফর্ম, উল্টো দিকে প্ল্যাটফর্মের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজড স্ট্রিম, দিল্লি কালকা মেল বাষ্প ছাড়ল। শিশির হার্ট দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, আর শিশির সে চাকার খটখট শব্দ, ছন্দের শব্দ শুনতে পেল, অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং দেখল যে ট্রেনের আলোগুলি আস্তে আস্তে সরে সরে যাচ্ছে। তার মানে ট্রেন এলো, বাষ্প ছাড়ল, ট্রেনে সুভাষ উঠল, এবং ট্রেনটি সুভাষকে নিয়ে চলে গেল। এভাবে কিন্তু সুভাষ তার নিজের যে গৃহবন্দী হোম অ্যারেস্ট সেখান থেকে পালাতে সফল হয়েছিলেন। দের আর সাম ওয়ার নোটস, টিপ টোল মানে গুটি গুটি পায়ে যাওয়া, প্রেসিডেন্স মানে হচ্ছে বাউন্ডারি সীমানা, থার্মোস মানে ফ্লাক্স, আর গেইট মানে হচ্ছে ম্যানার অফ ওয়াকিং, একটা হাঁটার ধরন পদ্ধতি, আর ক্লাটার মানে হচ্ছে খটখট শব্দ, প্রতিনিয়ত একটা শব্দ কেবল হচ্ছে ক্লাটার। সো রিভাইজ এগেন, আজকে আমরা বললাম যে কিভাবে সুভাষ নিজের বাড়ি থেকে পালিয়ে গেল। তারিখটা মনে রাখতে হবে, 16 জানুয়ারি 1941 সাল শিশির সুভাষের বাড়িতে এলো রাত 11টার সময়, এবং শিশির সুভাষ তারা এই যে পালানোর যে প্ল্যানটা পুরো গোপন রেখেছিল, কাউকে জানায়নি, শুধু বাড়িতে দুজন বাচ্চা ছাড়া। তারপরে সুভাষ তিনি ছদ্মবেশ ধারণ করলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করলেন, ব্যাগি একটা লম্বা কোট, বাদামি কোট, ঢলা পায়জামা, কালো টুপি আর চশমা পরলেন। আর রাত 1:35 নাগাদ তারা ঘর থেকে নেমে গাড়িতে উঠল। আর সেই সময় পুলিশ পাহারা দেয়নি, কারণ সেই রাত্রে ঠান্ডা, প্রচুর ঠান্ডায় তারা কিন্তু ওই দুটো রোডের মাঝখানে, মানে এলগিন রোড আর উডবান রোডের মাঝখানে একটা খাটিয়া পেতে বসছিল, তারা আরাম করছিল, কম্বলের আরাম নিচ্ছিল, তারা কিন্তু আর হাঁটাচলা করেনি, পাহারা দেয়নি সেই সময়। তো তখন একটা সুযোগ ছিল, তখন দুইজন ওপর থেকে সংকেত দিল যে কেউ নেই, তখন তারা আলিঙ্গন করলো, একে অপরে শিশির সুভাষ আলিঙ্গন করলো, আর গুটি গুটি পায়ে গাড়িতে গিয়ে বসলো। সুভাষ বসলো পিছন দিকে, আর শিশির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালালো, আর তারা সেখান থেকে চলে গেল হাওড়া ব্রিজের দিকে। তারপরে শহরের সীমানা পেরিয়ে গেল, সুভাষ শিশিরকে কবে ঢাললো। তারপরে গাড়ির ইঞ্জিনটা খারাপ হওয়ার জন্য তারা কিছুক্ষণ চিন্তায় ভয়ে সময় কাটালো, যাই হোক অনেক চেষ্টা করে গাড়ি ইঞ্জিন ঠিক হয়ে গেল, আর তারা প্রচণ্ড গতিতে রাত্রে অন্ধকারে জোরে গাড়ি চালিয়ে চলে গেল ধানবাদ। পরদিন সকালে চলে গেল ধানবাদ বাড়ির কাছে, বাড়িতে সেখানে গিয়ে শিশিরের ভাই অসুখ থাকে, তার বাড়িতে থাকলো,
খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে মানে ঘোরা একটা দিন রেস্ট নিলো, খাওয়া দাওয়া করলো, আবার সেখান থেকে দুজন মিলে গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। আর সেখানে একটা ঘুমে আচ্ছন্ন কুলি তাদের মালপত্র নিয়ে পৌঁছে দিলেন, আর তারপর ট্রেন এলো, আর সুভাষ ট্রেনে করে চলে গেল। এইভাবে কিন্তু সুভাষ পালাতে সফল হলেন। নাও ইউ হ্যাভ টু রাইট ডাউন সাম ওয়ার্ড নোটস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ভেরি ওয়েল। Number one, secrecy. Gopaniyata. Disguise. Chhaddobesh. Paste up, paste, মানে হাঁটা করা, হাঁটা চলা করা, হাঁটা চলা করেছিল। Preferred আছে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, preferred, PREFERED. পছন্দ করেছিল। চার বই মানে একটা খাটিয়া, ছোট খাট। আলিঙ্গন করেছিল, আলিঙ্গন করেছিল। টিপটোর আছে, টিপটোর। গুটি পায়ে, গুটি গুটি পায়ে বা গুটি পায়ে টিপটোর বা চুপচুপি। আছে প্রেসিন্স, সীমানা। আছে অ্যাংসাস, চিন্তিত, উদ্বিগ্ন। ফল্টার আছে, ফল্টার্ড, ত্রুটি, ত্রুটি দোষকে বলে। ফল থেকে ফল্টার্ড, খারাপ হয়ে যাওয়া। কারখানা গাড়ি খারাপ হয়ে গেছিল একবার। পুট আপ একটা ফেল ভাব, খুব গুরুত্বপূর্ণ। পুট আপ মানে থাকা, স্টে, বাস করা, খুব ইম্পর্টেন্ট ফেল ভাব পুট আপটা। টেস্ট আছে, টেস্ট, প্রচন্ড গতি। দিজ আর দ্য ওয়ার্ড নোটস ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন কপি, মেমোরাইজ ইট। দিজ আর সিক্রেসি, গোপনীয়তা, ডিসগাইজ, ছদ্মবেশ, পেস্ট, হাড়চলা করেছিল, প্রিফার্ড, পছন্দ করেছিল, চারকোই, খাটিয়া,
হাগড আলিঙ্গন করেছিল, টিপটোড গুটিগুটি পায়ে, প্রেসেন্স সীমানা, অ্যাংসেস চিন্তিত, উদ্বিগ্ন, ফল্টার মানে ত্রুটিচ্যুতি, সমস্যা, খারাপ হয়ে যাওয়া, পুট আপ মানে থাকা, স্টে বাস করা, আর ড্যাশ মানে প্রচণ্ড গতি। সো দ্য হোম টাস্ক ইজ ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য অ্যাক্টিভিটিস ইন ইউর কপি অ্যান্ড ট্রাই টু অ্যান্সার দেম, দিস উইল বি ইউর হোম টাস্কস। But before it, you have to read the passage again and prepare it very well. So, that's all for today. Thank you.